কবিরা গুনালয়া মরবে না আপনাকে জাহান্নামে দেবে আল্লাহ আপনি দোষ দেবেন তা চলবে না একটা কবিরা গুনাহ জাহান্নামী হওয়ার জন্য যথেষ্ট হয়ে যেতে পারে যদি তিনি ধরেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার এক গোরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলকদরাইন জাদীদাইন নতুন দুটা কবর রাসূল দেখলেন সেখান দিয়ে যাওয়ার পথে দাঁড়ালেন আল্লাহর হাবিবের মুজিজা ছিল তিনি জমিনের উপরে দাঁড়ায়ও জমিনের নিচের কবরের খবর দেখতেন জানতেন শুনতেন এটা বিশ্বনবীর স্পেশালিটি এটা রাসূলের মুজিজা তিনি কবরের উপর থেকে নিচের হালাত দেখতেন শুনতেন নামাজে দাঁড়ায় একদিন প্রিয় নবী বলছেন ও আমার সাহাবারা কাতার সাজা করো নিজেরা পায়ে পায়ে লাগে গায়ে গায়ে লাগায়া দাঁড়াও আমি সামনে দিয়া তোমাদের যেমন দেখি আমি পিছন থেকে তোমাদের তেমনি দেখি আমি দেখতে পাই তোমরা যারা ফাঁকা রাখছো দুইজন নামাজের মাঝখানে ফাঁকা রাখছো জামাতে তোমাদের ফাঁকাগুলো দিয়া শয়তান বকরির বাচ্চার সুরত ধরে প্রবেশ করে রাসূল বলে আমি পিছন থেকে দেখি এটার নাম হল রাসূলের মুজিজা তিনি দুটা নতুন কবরের পাশ দিয়ে যাচ্ছেন দাঁড়ালেন সাথে সঙ্গীদেরকে বললেন ইন্নাহুমা লা ইউআযযাবান ও আমার সাহাবারা শোনো এই দুইটা কবরে আযাব চলছে কি চলছে কথা বলতে হবে কি চলছে আযাব চলছে ও মা ইউআযযাবান ফি কাবীর তবে খুব বড় গুনাহ শিরিক কুফর এ জাতীয় বড় কোনো অপরাধে আযাব চলে না আযাব চলতেছে এটা শুধু শোনো এবার তিনি একজন সাহাবীকে বললেন এই ওই যে খেজুর গাছ আছে একটা ডালা একটু ভাঙ্গা নিয়ে আসো ওই সাহাবি গেলেন একটা ঢাল ভাঙলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে দিলেন এভাবে খেজুরের ডালার মাথার মাঝে দুটা পাতা দুদিকে থাকে থাকে নি আল্লাহর হাবিব এটা ধরলেন ওটা ধরলেন টান মারলেন মাঝখান দিয়ে ছাত করে ছিঁড়ে গেল এবার আল্লাহর হাবিব একটা অংশ ওই কবরের উপরে আর একটা ওই কবরের উপরে গেড়ে দিলেন ثُمَّ قَالَ لَعَلَّ اللَّهَ أَنْ يُخَفِّفَ عَذَابَهُمَا حَتَّى يَيْبَسَا আমি আশা করি এ দুটা ঢাল শুকানো পর্যন্ত কবরের আযাব আল্লাহ হালকা করে দেবে কি করবে কথা বলেন না ভাইরা কি করবে আযাব চলছে আল্লাহ হালকা করে দেবে যদি তারা কাফের হতো মুশরিক হতো আল্লাহর হাবিব তাদের আযাব কমানোর জন্য চেষ্টা করতেন না কাফের জন্য মুশরিকের জন্য দোয়া করা জায়েজ নাই এবং তারা কাফের মুশরিক হলে ও বায়ু আযাবান ফি কাবীর এ শব্দ বলতেন না আযাব হালকা হবে সেটাও আশা করতেন না এবার খবর নিলেন ওই দুই সাহাবীরা পঞ্জনদেরকে ডাকলেন দেখে বললেন ঘটনা কি বলো তো কেন আযাব হয় আমি একটু শুনি উনার অভ্যাস কি ছিল তখন বলল হুজুর উনার অভ্যাস ছিল উনি সগল করি করত ইয়ামশি বিন নামিমা একজনের কথা আরেকজনের কানে লাগাইয়া ঝগড়া লাগাইয়া দেয় এমন লোক কিছু আছে নি আছে ফেনি জেলায় নাই আছে এগরামে নাই আছে দুইজনের মাঝে ঝগড়া লাগাইয়া নিজে মুসকি মুসকি হাসে কয় দিছি লাগাইয়া যা এবার বইয়া বইয়া ঝগড়া দেখে তামাশা দেখে নাম্মাম লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম এই চরিত্র আপনাদের কারো যদি থাকে আজকে তাওবা করে বাড়ি যাবেন রাসূল বলে সগল ঘর আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহ পারলে দুইজনের মাঝে ভালোবাসা জোড়া দেন দুইজনের মাঝে সম্প্রীতি স্থাপন করে দেন দুইজন ঝগড়া লাগছে মিলাইয়া দেন স্বামী স্ত্রীতে ঝগড়া ভাইয়ে ভাইয়ে ঝগড়া বাপ বেটায় ঝগড়া জায়গা লইয়া পয়সা লইয়া টাকা লইয়া বিভিন্ন জিনিস লইয়া পারস্পরিক ঝগড়া পাসাদ আছে সমাজে আপনি পারলে একটু মিলমিশ করে দেন কুন্তুম খায়রা উম্মাহ উখরিজাত লিন্নাস তুমি সৃষ্টির সেরা
তোমাকে মানুষের উপকার জন্য বানানো হয়েছে, পারলে উপকার করো, কখনো মানুষের মাঝে ঝগড়া লাগাইও। লাগানো শয়তানের কাজ, ডাইরেক্ট ইবলিসের কাজ। অনেক হাদিসে পাওয়া যায় ঝগড়া লাগাই ইবলিসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবলিস পানির উপরে তার সিংহাসন পাতে, পানির উপরে সিংহাসন পেতে বসে। এবার সে অন্য অন্য ছোট ছোট শয়তানদেরকে ডাকে, বিকাল বেলা হিসাব নেয়, সকাল বেলায় তোদেরকে কামে পাঠাইছিলাম, কে কি কাম করছ কহ। আমাদের ঢাকা শহরে বিভিন্ন জায়গায় পকেট মারের উৎপাত, গুলিস্তানে পারং গেটে এখানে ওখানে পকেট মার আছে, টাকা যায় চলে, মোবাইল যায় চলে। ওই পকেট মারা কিন্তু একা না, তাদেরও গ্যাং লিডার আছে না না। এজন্য পকেট মাররা যেখানে থাকে হুটহাট করে পাইলে কিন্তু কিলানি শুরু করবেন না, অনেকে বোঝে না। আপনার পকেটে হাত দিচ্ছে, আপনি ধরে ফেলছেন, ধরে ফেলার পরে আপনি তাকে একা একা কিলাতে যাবেন না, আপনি জোরে চিৎকার দিয়ে আগে ধরে বলবেন, এই পকেট মাই, পাঁচ ছয় জন যেন শোনে, তাহলে আপনি সেফ। আর যদি আপনি শুধু একা কিলাতে যান, ওরা তিন চার জনে উল্টা আপনার কিলিয়া পকেট মার বানিয়ে সেরে ফেলে। পকেট মারদের গ্যাং লিডার আছে। ইবলিস বলে, আয় আয়, সারাদিন সকালে পাঠাইছি, কাম করছো, কে কি কাম করছো কহ। একজন বলো হুজুর এটা করছি, একজন বলো হুজুর এটা করছি, ও লিডার এটা করছি। ইবলিস কয়, সর, কি কাম করছ বেটা, সর সর, হয় নাই হয় নাই হয় নাই। আরেকজন এসে কয়, স্বামী স্ত্রী দিয়ে ঝগড়া লাগাইছি, শেষ পর্যন্ত তালাক পর্যন্ত গড়াইছে। ইবলিস তাকে দইরা কোলাপলি কইরা কয়, তুই কামের কাম, তুই আজকে ফার্স্ট ক্লাস ফার্স্ট। ও বন্ধুরা, আমার সমাজে যারা ঝগড়া লাগায় তাদের সাথে শয়তানের মিল আছে না নাই? আপনি ইবলিসে ছোড়ো ভাই। আল্লাহর হাবিব বলেন, এই লোকটা নাম্মাম ছিল, তাই আল্লাহ তাকে কবরে আযাব দিচ্ছে। ওয়াম্মাল আখার, অপরজনের কি খবর? লা ইয়াসতাতিরু মিনাল বাউল, সে ছিল রাখাল, ছাগল চড়াইতো, গরু চড়াইতো, উঠ চড়াইতো, গরু ছাগলে প্রস্রাব করে মাঝে মাঝে লেজ লড়া দেয়, দেয়নি গাই গরু এটা করে, প্রস্রাব করে কিছু কমে দেখবেন লেজ লড়াইতেছে। এখন তার কাপড়ের মাঝে কিছু পসরাবে, ফিতা মাঝে মাঝে পড়তো, সে টেরও পাইতো, কিন্তু এটাকে গুরুত্ব দিত না, ওই কাপড় পরে নামাজ পড়ে ফেলতো। অথচ নামাজের জন্য পবিত্রতা অর্জন করা নফল না ফরজ, পবিত্রতা লঙ্ঘন করা ফরজ, লঙ্ঘন করা হারাম, কবিরা গুনাহ, এজন্য তার কবরে আযাব চলছে। এই হাদিস কেন শোনাচ্ছি আবার একটু শুনিয়েন মনোযোগ দিয়ে ভাইরা। আচ্ছা, রাসূল যে দেখলেন কবরগুলা পুরাতন না নতুন, তাহলে বোঝা গেল আগের যুগের কবর। আবার লোকগুলো যদি কাফের মুশরিক হতো, মাই ওয়াদাবান ফি কাবির বলতেন না, তাহলে বোঝা গেল লোক দুইটাই মুসলমান। এই জন্য তিনি চেষ্টা করেছেন যেন কবর রাজা হালকা হয়। এখন রাসূলের যুগে যে মুসলমান নতুন কবরে আছে, তারা তাবিন আসহাবি। এই হাদিস পড়ে আমি আশ্চর্য হয়েছি, বলে কি রে, বলে কি রে, রাসূলের সাহাবীর কবরে আযাব কেমনে সম্ভব? সাহাবী কত সম্মানের অধিকারী, কত উপরের লোক, কল্পনা করা যায় না তাদের সম্মান কত বেশি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বড় মাপের মুহাদ্দিস তাবী। এক ব্যক্তি উনাকে প্রশ্ন করেছিলেন, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, সবচেয়ে ছোট সাহাবী যে আর সবচেয়ে বড় তাবী যে, বড়দের মাঝে একজনের নাম বললেন, হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, যাকে ইসলামের পঞ্চম খলিফা বলা হয়, সবচেয়ে ছোট সাহাবী আর সবচেয়ে বড় তাবী ওমর ইবনে আব্দুল আজিজ, এই দুইজনের মাঝে সম্মানের ফারাক কত?
ব্যবধান কত, কার ইজ্জত আল্লাহর কাছে কত বেশি, পার্থক্য কত। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ জবাব দিলেন, সবচেয়ে ছোট সাহাবী রাসূলের সাথে যে ঘোড়ায় চড়ে যুদ্ধে যেত, ওই ঘোড়ার নাকের ভিতরে পায়ের তলায় যে দুলাবালি লাগতো, ওই দুলাবালির সম্মানও সবচেয়ে বড় তাবীর সে বেশি। রাসূলের সাহাবীর কবরে আযাব চলতেছে, এই হাদিস পড়ে আমি আমার উস্তাদ, সবচেয়ে বড় উস্তাদ, সবার উস্তাদ আছে কম বেশি, আমারও আছে, আমিও ছাত্র, এখনো লেখাপড়া করি, শিখি, আমার ছাত্র জীবনের সবচেয়ে বড় উস্তাদ, কর্মজীবনও তিনি এখনো বড় উস্তাদ, উনার এলেমের কাছে আমি তিফলে মুক্তব বেঁচে আছেন, আল্লাহ নেক হায়াত দারাজ করুন, বলেন আমিন। মাওলানা আবু নসর আশরাফি নামে একজন বড় বক্তা আছে, নাম শুনছেন? চ্যানেলে দেখবেন অনেক আলোচনা আছে। ওই আবু নসর আশরাফি ভাইয়ের বাবা তাদেরকে কম চিনে, কিন্তু আল্লাহর কাছে তাদের পরিচিতি অনেক বেশি, দুনিয়ায় অনেক মানুষ অখ্যাত, আখেরাতে হবে বিখ্যাত, আবার দুনিয়ায় অনেকেই আছে বিখ্যাত, আখেরাতে তারা হয়ে যাবে অখ্যাত, আল্লাহর কাছে ফানা চাই। ওস্তাদকে আমি মোবাইল করলাম, বললাম ওস্তাদ ওই দুইজন কি সাহাবি ছিলেন? হুজুর বলেন হ্যাঁ, তুমি হাদিস দেখে বোঝো না, দুইজনে সাহাবী। তো আমি বললাম ইন্নাহুমা লা ইউযাবান, রাসূল বলে আযাব হচ্ছে সাহাবীর কবরে, আযাব কেমনে সম্ভব? হুজুর তখন বলে আল্লাহ তার আইনের ব্যাপারে কাউকে ছাড় দেয় না। আল্লাহর আইন হলো সগল খুরি করা যাবে না, আল্লাহর আইন হলো পবিত্র হইয়া নামাজ পড়ো, পবিত্র হইও না। ওই দুইজন সাহাবী এখানে একটু খামখেয়ালি করেছেন হয়তো, এই বদামলের কারণে আল্লাহ তাদের কোসার দেয় না, এতে বোঝা যায় কবিরা গুণ আমল নামায় থাকলে বিপদ আছে না নাই, তাই কবিরা গুণা থেকে তাওবা করতেই হবে।